হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। কালকেই আছে কিন্তু কালী পুজো, সেই কারণে দেখো চারিদিকে কত ঢাকিরা এসে বসে আছে, সমানে কিন্তু ওরা ঢাক বাজাচ্ছে। তো এখান থেকেই ওরা কিন্তু বিভিন্ন পুজো প্যান্ডেলে, বাড়ির পুজো, বিভিন্ন পুজো প্যান্ডেলে যেখানে সব ঢাকিদের যাওয়ার সবাই চলে যাবে। এবার দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চাম্পাহাটির উদ্দেশ্যে, কিন্তু দেখো এত বৃষ্টি যে আমরা যেতেই পারছি না, গাড়ি রেখে আমরা বৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছি। তা আবার কিন্তু আকাশে রোদও রয়েছে, সেই রোদের মধ্যেই কিন্তু বৃষ্টিটা হয়ে যাচ্ছে। তো কী করবো, যেতেই হবে না, কারণ চাম্পাহাটিতে একটাই কারণে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো, সেখানে কিন্তু বাজির মেলা। তো চলে এসেছি আমরা চাম্পাহাটিতে, নেমেই কিন্তু হাড়াল বলে এই গ্রাম, এই গ্রামটা কিন্তু পুরোটাই বাজির গ্রাম, কারণ প্রতিটা বাড়িতে এখানে বাজি বানানো হয়। তো একটু আগেই প্রচুর বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য রাস্তায় জল কাদা ভর্তি, চারিদিকে যত দোকান তোমরা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু বাজি। চারিদিকে দেখতে পাচ্ছ এত লোকজন রাস্তায়, এরা কিন্তু সবাই যাচ্ছে এই বাজির মেলায় বাজি কিনতে। রাস্তার দুধারে এত দোকান, সবই কিন্তু বাজি, আর সবাই ব্যাগ ভরে কিন্তু এখানে বাজি কিনে নিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই আমরা শুরু করলাম, এই বাজির মেলা দিয়ে। তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এই ভিডিওতেই আমি আস্তে আস্তে তোমরা দেখতে পাবে বাজি কত রকমের বাজি পাওয়া যায় আর তার কি দাম, সব কিন্তু ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা চলে এসেছি বাড়িপুর থেকে সোজা দুজনে স্কুটি নিয়ে চাম্পাহাটি। চাম্পাহাটির হাড়াল বলে একটা গ্রাম আছে যেখানে শুধু বাজি আর বাজি, এটাকে বাজিরই গ্রাম বলা হয়। আর সেই বাজির গ্রামে রাস্তার দুপারে তোমরা দুপাশে তোমরা দেখতে পাচ্ছ অজস্র বাজির দোকান, কত যে রঙবেরঙের বাজি, কত রকমের যে বাজি, আর এত সস্তা এখানে পাওয়া যায় তা বলার নয়। তা সেই জন্যে আজকে তোমাদেরকে দেখাবার উদ্দেশ্যে আমরা চলে এসেছি চাম্পাহাটির হাড়াল গ্রামে। তো চলো আমরা এই দেখতে দেখতে যাচ্ছি, আর অসম্ভব ভিড়। তো এই গোটা গ্রামটাই বাজি তৈরি হয়, আর এই কালী পুজোর সময় রাস্তার দুধারে যে এত বাজির দোকান দেখতে পাচ্ছ, এই বাজির দোকানগুলো সারা বছরই মোটামুটি থাকে। তো অজস্র বাজির দোকান, আমরা এসেছি এই ঘুরে ঘুরে দেখছি, আর একটু আমরা এবার দাম ঠামগুলো করি চলো, কারণ এত দোকান, এত দোকান, কোন দোকানে যাবো তো ভেবে পাচ্ছি না। প্রায় 1 কিলোমিটার হাঁটছি, মানে গাড়িটা রেখে, মানে এত বাজি, এত যে আমি আগেও বাড়ির উপরে সারা জীবন থাকলাম আর এত মানে কোনোদিন আসা হয়নি আসলে। তো এই আজকে বরের সাথে আমরা দুজন চলে এসেছি, আমি আর বর চলে এসেছি এই বাজি দেখতে। ছেলে বলেছে অনেকগুলো করে বাজি কিনে আনবে, তাহলে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি, ঘুরে নিই, তোমাদেরকে একটু দেখাই, দেখিয়ে নিয়ে তারপরে আমরা বাজি দরদাম করবো। চলো তাহলে দেখি। আর এগুলো 25 টাকা, এটা একটা একটা রান্ডেল 25 টাকা, 10 টাকা আছে না, একটা বান্ডেল 25 টাকা রকেট। আর কি আছে দেখি, আর এই টুকরি কত করে, টুকরি 30 টাকা এক একটা, টুকরিগুলো সব 30 টাকা করে বলছে এক একটা, আমার মনে হয় আরো গেলে আর একটু সস্তা হবে। এখান থেকে ছেলের জন্য আমি কিছু বাজি কিনলাম, এখানে রকেটগুলো বলছিল সব 20 টাকা করে, 20 টাকা করে রকেট, 10টা রকেট থাকবে, তারপরে 10টা রং মশাল সব 20 টাকা করে, আবার কিছু 15 টাকা করেও রয়েছে। তো আর তারাবাতি নিতে গেলে কিন্তু একদম একসাথে 10টা প্যাকেট নিতে হবে, তবেই দেবে। তো আমাদের কাছে খুচরো ছিল না বলে নিলাম না, তো আমরা এখান থেকে রং মশাল আর রকেটটা নিলাম। তো চলো এবার নেক্সট দোকানে যাওয়া যাক। এ না এ না তোমার বাড়ি
মানে এরকম করে দিয়েছিল না, অটোমেটিক উল্টে হবে, উল্টে গিয়ে ঘুরবে। এই দোকানেও আমি কিছু বাজি, কয়েকটা বাজি কিনলাম, সবই ওই ছেলের জন্য, কারণ ও আমরা তো বাজি কখনো ফাটাই না, তো ও বাচ্চা ছেলে, ওর জন্যই কিছু নিলাম। তো এখানেও ওই দাম জিজ্ঞাসা করছিলাম তারাবাতিগুলো কত করে, তাও এখানে তারাবাতি সিঙ্গেল আমাদেরকে দিল সব 10 টাকা করে। আর একটা কিছু কি সুন্দর একটা কালী পটকার মতো ছিল, সেটাও কিন্তু মাত্র 2 টাকা করে পিস। আর চরকি হয় না, চরকি, ছোটো ছোটো চরকিগুলো, সেগুলো সব 2 টাকা করে। তো এনার কাছেও দাম বেশ কম। আর ওনার সাথে একটু গল্প গুজবও করলাম, কারণ ওনার বাড়িতে বাজি তৈরি হয়, আবার ওনাদের বাঁধা দোকানও আছে, কিন্তু এই বাজির মেলার জন্য ওনারা আবার রাস্তার পাশে স্টল দেয়। বাড়িতে গিয়ে তোমরা কেনা যায় বাড়িতে? 12 মাস তো গিয়ে দেবে, সুন্দর সব রকম মাল পাবে, বাড়ি থেকে বাড়িতে দেবে সব। হঠাৎ বৃষ্টি হলো, কত বড় বাজির মার্কেট হ্যাঁ, আরো মার্কেট তো এইগুলো আছে, আরো মার্কেটটা কত টাকা দিতে হবে? আর অনেক কিছু মার্কেট চলো যাই, এই রাস্তার দুপাশে প্রচুর মেলা, যাচ্ছি তো যাচ্ছি, কত যাব আমরা, প্রচুর বাজি দেখে মাথা খারাপ হয়ে যাবে। তারপর এই দোকানটায় আমরা এলাম, এখানে এসেছিলাম আসলে তুবড়ি কেনার উদ্দেশ্যে, আমার ওই তুবড়ি খুব ভালো লাগে, খুব ফোয়ারার মতো হয়। তো এখানে তুবড়ি ওই 1 বাক্স ওরা মানে 30 টাকা করে বলছিল, তো ওই কমিয়ে একটুখানি নিয়েছে আর কি, যাই হোক, তা এই তুবড়িগুলো এখান থেকে কিনলাম। আর অন্য সব জিনিসের দাম জিজ্ঞাসা করছিলাম, তুবড়িও এখানে খেয়ে বড় বড় বোমার মতো পাওয়া যায়, কিন্তু সেগুলো সিঙ্গেল নিলে অনেকটা দাম পড়ে যায়, তো আমরা ছোট ছোট তুবড়ি ওই 1 বাক্স নিলাম। এগুলো এই সব বাজিগুলোতে আসলে কোনো ভয় নেই, জাস্ট আলো হবে, বিভিন্ন রকম আলোর ফোয়ারা হবে, তো সেগুলোই নিলাম। আর কোনটার কি দাম একটুখানি আমরা দামগুলো জিজ্ঞাসা করছিলাম।
তো এইখানটায় আরেকটা দোকানে আমরা এলাম, এখানেও কিন্তু ওই টুপড়িগুলো দেখছিলাম বেশ সুন্দর। আর একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যত ভিতরে ঢুকছি গ্রামের তত কিন্তু বাজির দাম সস্তা হচ্ছে, একদম মুখের ধারে দোকানগুলো একটুখানি দাম বেশি বলছিল, এই সব টুপড়িগুলো কিন্তু অনেকটাই সস্তা বলছে, ভাবা যায় না। মাত্র এক বাক্সর দাম এরা 20-25 টাকা করে বলছে, এটা কিন্তু কোথাও পাওয়া যায় না। তো এখানে প্রচুর গান বাজছিল, এই কারণে আমরা সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, তো আমরা সেটা বলে দিচ্ছি। তো আর এই মেলাটাই চাম্পাহাটির এই বাজির গ্রাম বা বাজির মেলা, এটা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে সব থেকে বড় কিন্তু বাজির মার্কেট। সব কেনা হয়ে গেছে ছেলে দেখে পাগল হয়েছে, ও এক রাতে সব ফাটিয়ে দেবে। এইটাই দাও তাহলে, এই 50 টাকা নেবো না। আমরা কি কি কিনেছি, টুপড়ি কিনলাম, তারপরে রং মশাল, এর ভিতরে দেখো আমরা টুপড়ি কিনলাম, তারপরে রং মশাল কিনলাম, তারপরে ফুলঝুড়ি কিনলাম, তারপরে কি একটা দোদমা টাইপের কি একটা ছোট মানে কালীপট্টার মতো সেটা কিনলাম, তারপরে রকেট কিনেছি, সব কেনা হয়ে গেছে। চোরকি কিনেছি এক বাক্স, এগুলো যদি আমরা পরে যদি এগুলো ফাটাই ফাটবে তো, আমার তখন থাকবে তো? আচ্ছা আমি বলছি, এগুলো যখন ফাটাবার আগে একটু একদিন একটু রোদে দিয়ে দেবেন। আচ্ছা রোদে দিই, হ্যাঁ রোদে দিয়ে মানে মানে আমি এটাই বলছিলাম যে অনেকদিন ধরে আমরা এগুলো রেখে দিলাম, হ্যাঁ পরে হয়তো আমরা ফাটাবো এগুলো, তো সেগুলো ফাটবে তো, তাই ওরা বলছে যে ফাটাবার আগে একটু মানে একদিন রোদ খাইয়ে, মানে রোদ তাহলে কি হয় আরো ভালো হয়। এই বাজিগুলো আমরা ফাটাবো, কিছু এখন ফাটাবো আর কিছু ঈদের সময় ফাটাবো, কারণ ঈদের সময় সত্যিকারে আমাদের ওখানে এত বাজি পাওয়া যায় না, তো এইখানে আবার আসতে হবে না, মানে এতটা দূর আবার কে আসবে। একবারে ছেলে দেখে মাথা খারাপ হয়ে যাবে, চলো আর কত ঘুরবো আর ঘুরবো যাবে আর একটু দেখে আসবে। এই চাম্পাহাটিতে এই হাড়াল গ্রামে কিন্তু সারা বছর বাজি পাওয়া যায়, কারণ এখানে বাড়িতে তৈরি হয়। আর এই যে মেলাটা দেখছো, এই মেলাটা বিশেষ করে এই কালী পুজোর সময়তেই এই মেলাটা বসে। আর এখানে আসতে গেলে কিন্তু শিয়ালদা থেকে ট্রেনে মানে চাম্পাহাটি স্টেশনে নামতে হবে, আর সেটা কিন্তু ক্যানিং লাইন, অবশ্যই ক্যানিং লাইনে চাম্পাহাটি স্টেশনে, এছাড়া বারুইপুর থেকে অটো করেও সোজা আসা যায়। তো আমরা তো সোজা চলে এসেছি বাইকে করে, একদম অল্প রাস্তা। আজকে অনেক বছর পর মনে হয় বাজি মানে ছেলের জন্য এই কিনতে এলাম, আমরা জীবনে আর এইসব খাটাই আর যা না যাই ভালো ওই পারে যাই। এদিকে লম্বা করে তো গ্রাম, এদিকে মানে এই গ্রামটা পুরোটাই তো বাজির গ্রাম, ওরা বলছে না 12 মাস মাটি পাওয়া যায় বাড়িতে, মেলা বলে রাস্তার উপর বসে। চলো এত বড় এই বাজির মেলাটা, মানে রাস্তা শুরু থেকে মানে আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, কোন দিকে যে যাবো ভেবেই পাচ্ছি না, কারণ শুধু সেই জামা কাপড় সবজি বাজারের মতো শুধু বাজির বাজার। তো আমরা আরো কোথায় কি আছে চলো হেঁটে ঘুরে ঘুরে দেখি। রাবো অনেক কিনবে জানো তো, ওইদিকে যাবে আর এই যে চাম্পাহাটিতে তোমরা যদি এই বাজি কিনতে আসতে চাও, এটা কিন্তু ক্যানিং লাইনে শিয়ালদা থেকে এটা ক্যানিং লাইনে চাম্পাহাটি আসতে হয়। তো আর আমরা বারুইপুর থেকে এসেছি, তো বারুইপুর থেকে ডাইরেক্ট অটো এখানে চাম্পাহাটি আসে, আমরা বাইকে করে চলে এসেছি। আর শিয়ালদা থেকে ট্রেনে যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু ক্যানিং লোকালে উঠতে হবে, উঠে সোজা চাম্পাহাটি স্টেশন থেকে অটোয়ে বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে। আর এই হলো বাজির গ্রাম হাড়াল, এই গ্রামটাকে হাড়াল বলে। আর এই কালী পুজোর সময় রাস্তার দু ধারে প্রচুর বাজি বসে, দোকান বসেছে, এছাড়াও বাঁধা দোকান রয়েছে, এছাড়াও 12 মাস কিন্তু এদের বাড়িতেও বাজি পাওয়া যায়। আর এই মেলার সময় রাস্তা দুধারে চতুর্দিক শুধু বাজির দোকান। তাও আপনি চার কত বারে 25 টাকা একটা দাও,
আমরা এই মানে বাজির দোকানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তারপরে তোমার এই খাবারের দোকান দেখতে পেলাম, দেখে বলি যাই চলো দেখি তোমার খাবারের দোকানে কি আছে। এই আজকে তো দেখছি শুধু বাজি, খাবারের দোকান একটাও দেখতে পাইনি। হ্যাঁ ভেলপুরিও করো না? না ভেলপুরি খাবো না, শুধু একটাই পাপড়ি চাট দাও। এই বাড়িটা ওইসব দেখো কতটা জায়গা, এই ফুলের গাছগুলো আমরা সেই রসুলপুরে দেখেছিলাম না এদিকে আসে, এই এই ফুলের গাছটা রসুলপুর পার্কে। হ্যাঁ আমরা এই রাস্তা দিয়ে সব এই বাজির দোকান দেখতে দেখতে আসছিলাম, এসে বল ভাবলাম যে কোথায় একটু করে চা খাবো, তা চায়ের দোকান দেখতে পাচ্ছিলাম না, তারপর দেখি এই দিদি একটা দোকানে এই ভেলপুরির দোকান নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমরা বলি তো চলো যাই, ভেলপুরি পাওয়া যায়, পাপড়ি চাট পাওয়া যায়, দই চাট সব পাওয়া যায়, তো আমরা বলি একটা পাপড়ি চাটই নিই, পাপড়ি চাট খেয়ে আর আবার এখান থেকে এবার বেরিয়ে যাবো, সন্ধ্যে হয়ে আসছে, এই বৃষ্টির জন্য আমাদের আসতে একটু দেরি হলো, নাহলে আমরা আরও আগে আসতাম, মানে আজকে রাস্তাতে পুরো দাঁড়িয়ে থেকে থেকে আসতে হয়েছে। হ্যাঁ নাহলে সত্যি কথা আমরা তিনটের সময় বেরিয়েছি আর বৃষ্টির জন্য চার জায়গায় দাঁড়িয়েছি আমরা, এত বৃষ্টি। এই বাজিগুলো দেখে না ছেলের মাথা ঘুরে যাবে আজকে, ও বলছে তাপাকে বলতে পারলে না যে বর্তমান থেকে ওই বাজির মেলা থেকে বাজি আনবে, আমি তখনও ওকে কিছু বলিনি যে আমরা যে এখানে আসবো এই কথাটা ওকে বলিনি, আছে দাঁড়া তোর পাপা আসুক, আসলে পরে এখান থেকে বাড়িপুর থেকে কিনে দেবো, এইটা বলেছি। হ্যাঁ এই যে রং মশলার প্যাকেটটা ওখানে নেবে কত, 50 থেকে 60 টাকা বাড়িপুরে, বলছি এইগুলো যেটা এখানে 20 টাকায় দিচ্ছে সেখানে ওখানে দেবেই না, অন্য জায়গায় তোমার বর্ধমানে বলো না বর্ধমানে কত টাকা দাম নিয়েছিল এক একটা, 200 টাকা 80 টাকা, তাহলে এক পিস বড় বড় টুকরিগুলো জানো তো, সেই আমার ভাইরা ছোটবেলা দেখতাম সব কি বারুদ ফারুদ এনে ওরা নিজেরা বাড়িতে তৈরি করতো, সেই তর্পণদের বাড়িতে সব তৈরি করতো, এত বড় বড় বোম। আর একটা ইয়ে দিও চলো খাই, পাপড়িটা রেডি, প্যাকেটটা ধরো এই হাতে, এটা ভালো হতো লাল লাল সস্তা কিনে দিয়েছো, লাল সস্তা সবারই বাড়িতে বাড়িতে হয় না ও ভাই, এখানে সাইকেল দেখে যাওয়া যাবে না, এখানে সাইকেল দেখে যাওয়া যাবে না, সাইকেল নিয়ে হ্যাঁ ব্যাগ নিয়ে চলে আসছে সেটাই তো আমাদের বাজির মেলা পুরো ঘোরা হয়ে গেছে আর ছেলের জন্য তো বেশ কিছু বাজি কিনে নিয়েছি, তারপর কেনার পর আমরা ওখান থেকে পাপড়ি চাটও খেলাম, তার সন্ধ্যে হয়ে আসছে এবার আমরা বেরিয়ে যাব, যত রাত বাড়ছে মানে সন্ধ্যে হচ্ছে তত ভিড়টাও বাড়ছে, এবার আমাদের বাইকটা ওইদিকে রাখা রয়েছে একদম সামনে, অনেকটা হেঁটে গিয়ে তবে নেব, তো নিয়ে তো চলো আজকের মতো আমরা সব কেনাকাটি হয়ে গেছে আমরা এবার যাব এতটা রাস্তা, আসলে আসার সময় আজখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির পরে কিন্তু এতটা বৃষ্টি মানে কোনো বৃষ্টি নেই, রোদ দেখে পুরো বেরোলাম আর এখানটা প্রচন্ড বৃষ্টি হয়েছে, ওই জন্য চারবার আমরা মানে রাস্তায় দাঁড়িয়েছি তারপর আমরা এইখানে এসেছি, তো আর কত ঘুরবো আর যত লোক প্রচুর লোক রাস্তায়, তো এবার চলো এবার নিয়ে আমরা বাড়ি যাই, তো এরকম একটা নতুন রকমের ভিডিও তোমাদেরকে দিলাম, এর আগে আমরা বর্ধমানের ভিডিও করেছিলাম বাজির সেটাও তোমাদেরকে দেখিয়েছি আর আজকে চাম্পাহাটির এটা দেখালাম, আর অ্যাড্রেসটা তোমাদের আগেই বলে দিলাম আমরা ডেসক্রিপশনেও লিখে দেবো যে কীভাবে তোমরা আসবে, শিয়ালদাতে বলেই দিয়েছি, তো শিয়ালদা থেকে ক্যানিং লোকালে উঠলে চাম্পাহাটি স্টেশন, সেখান থেকে হারাল গ্রাম বললেই বাজির গ্রাম বললেই দেখিয়ে দেবো,
আর আমরা এসছি বাড়িপুর থেকে, বাড়িপুর থেকে চাম্পাটি অটো সোজা ডাইরেক্ট এখানে চলে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে। এবারে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তো রাত যত বাড়তে থাকছে তত কিন্তু লোকের আগমন হচ্ছে, মানে আরও ভিড় প্রচুর হারে বেড়ে যাচ্ছে, কারণ সবাই দূর দূরান্ত থেকে বাজি কিনতে চলে এসেছে, কারণ তা পরের দিনই হলো কালী পুজো। তো চলো আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাব, আর আশা করছি তোমাদেরকে আমরা মানে পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম, কোন বাজির কী দাম তো সেটা তোমাদেরকে দেখা মানে দেখাবার চেষ্টা করলাম। আর তোমরা যদি কিনতে চাও অবশ্যই একবার হলেও তোমরা কিন্তু এই চাম্পাহাটির হাড়াল গ্রামে তোমরা আসতে পারো, শুধু যে কেনার জন্যে তা নয়, তোমরা কেউ যদি ব্যবসা করতে চাও তো হোলসেল রেটে, বুঝতেই পারছো তো এখানে কত কম দাম, তো হোলসেল রেটে কিন্তু ভালোভাবে তোমরা ব্যবসাও করতে পারো, দোকানে তোমরা মাল তুলতে পারো। তো তার জন্য কিন্তু এই বাজির এই জায়গাটা, এই গ্রামটা কিন্তু ভীষণ ভালো। তাহলে আজকের মতো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি।